মরমর ছাত্র ছাত্রী সকল, আজি মই তোমালোকর উচ্চ গণিতর দ্বিতীয় পাঠ লৈ আহিছো। এই দ্বিতীয় পাঠত তোমালোকে আগর পাঠর নিচিনাকৈ ইন্ট্রোডাকশন অর্থাৎ ভিতরের কিছুমান টার্ম এন্ড ডেফিনেশন এন্ড সাম প্রপার্টিজ মই তোমালোকর আগত আলোচনা করিম। গতিকে এই ভিডিওত তোমালোকে বহুতো নজনা বা নশুনা টার্ম পাই যাবা। গতিকে তোমালোকে এই ভিডিওটো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষ লৈ চাবা। বলা এতিয়া আমি মূৰ বিষয়বস্তু লৈ যাওঁ। কিন্তু তাৰ আগতে মই তোমালোকৰ আগত জনাই থৈ দিওঁ যে যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে মোৰ চেনেলত নতুনকৈ সংযোগ হৈছে আৰু যদি মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' পাবলৈ বেল আইকনত ক্লিক কৰিবা। আৰু যিসকলে মোৰ এই এডভান্স মেথমেটিক্সৰ প্ৰথম ভিডিঅ'টো চোৱা নাই তোমালোকক মই কৈছো এই ভিডিঅ'ৰ ডিসক্রিপশনত সেই ভিডিঅ'ৰ লিংক দিয়া আছে, তাতে গৈ তোমালোকে প্ৰথম ভিডিঅ'টো আগতে চাই ল'বা, তাৰপিছত দ্বিতীয় ভিডিঅ'টো চাবা। বলা এতিয়া আমি জটিল সংখ্যা সংজ্ঞা সম্পর্কে জানিবলৈ যত্ন কৰো। আমি এটা জটিল সংখ্যানো কি কেনেকৈ হয় এই বিষয়ে জানিবলৈ হলে প্ৰথমতে আমি এটা হেৰি এটা দ্বিঘাত সমীকৰণৰ সহায় লওঁ। এটা দ্বিঘাত সমীকৰণ আমি লওঁ, তোমালোকে জেনেৰেল মেথমেটিক্সত পাবা বা পাইছা x স্কয়ার প্লাস x প্লাস 1, এটা একটা দ্বিঘাত সমীকরণ লৈছো। দে এই সমীকরণের আমি এটা যেহেতু উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিরে করিব নোৱাৰো, এতিয়া সেই কারণে কি করিব লাগিব যে আমি এইটোক দ্বিঘাত সূত্র প্রয়োগ করে আমি ইয়ার সমাধান করিব লাগিব। দ্বিঘাত সূত্র নো কি আমি পাইছো কি x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি বাই 2 এ, যত এ হল এক্সর হোক বি হল এ হল এক্স স্কোয়ার হোক বি হল এক্সর হোক আর সি হল ধ্রুবক পদ। ওকে, ইয়ার পর আমি কেনেকৈ এই দ্বিঘাত সূত্র এটা কোৱা হয় কি দ্বিঘাত সূত্র এটো তোমালোকৰ 5 নম্বৰ চেপ্টাৰত লাগিব। দ্বিঘাত সূত্র বা সূত্র প্রয়োগ করে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করা। এই দ্বিঘাত সূত্রটো আমি ইয়াতে কি পঢ়াই লওঁ, ইয়াত এ এ ইকুয়াল টু এক্স স্কোয়ার হোক নাই নাই মানে মনে মনে অন অন থাকে, বি হল কি এক্সর হোক নাই নাই মানে মনে মনে অন পূরণ আছে, সিও কি অন হোক, ওকে সি হল ধ্রুবক পদ এটো অন হোক। গতিকে আমি কি পাম এক্স ইকুয়াল টু ফর্মুলাটো কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2 এ। ওকে, ইয়াতে আমি চোৱা আমি ইয়াতে কি লিখিম 2 ইনটু এ, এর মান কিমান আছে 1, ওকে 1, তাৰপিছত মাইনাস আছে বি এর মান আছে 1, অন বহাই দিয়ে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 এর মান 1 সি এর মান 1। ওকে, এতিয়া এটো কৰাচোন কি হয়, ইয়াতে তলত কি হব 2 হব। ওকে, মাইনাস 1 প্লাস মাইনাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4 এটো 4 একদম 4 হব। ওকে, তো তোমালোকে এতিয়া আমি ইয়াতে লিখ কি হব, এটো তলত হব 2, উপরত কি হব মাইনাস 1 প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার কিমান হব মাইনাস 3 হব। এটা মাইনাস 3 আমি কি লিখিব পারো, ইয়ার এটা মান কি হব আমি এটা মান এইটো প্লাস হল মাইনাস রুট 3 বাই 2 লিখিব পারো, বা আৰু এটা মান কি লিখিব পারো, এবার এইটো এবার প্লাস হল ধরিছো আর এবার মাইনাস হল ধরিব লাগিব, মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। আমি জানো নহয় মাইনাস রুট ওভার মাইনাস 3 আমি কি লিখিব পারো রুট ওভার মাইনাস 1 ইন্টু
3. Okay, we can write root over minus 1 root over 3. So root over minus 1 means I root 3 likhibo par. Okay, gotike we can write minus 1 plus I root 3 ba yebo minus 1 minus I root 3. Okay, yare এই এনেকুৱা ধৰণৰ সংখ্যা প্ৰণালী, এনেকুৱা ধৰণৰ সংখ্যাই যে দুটা মূল হল, এটা হল এইটো আৰু এটা হল এইটো, এনেকুৱা ধৰণৰ মূলবিলাক বা সংখ্যা প্ৰণালীক আমি জটিল সংখ্যা প্ৰণালী বুলি কওঁ। আশা কৰো তোমালোকৰ জটিল সংখ্যা প্ৰণালী মানে কি, এই কাল্পনিক অংশবিলাক থকা যদি মূল হয়, এনেকুৱা ধৰণৰ যদি সংখ্যা ওলাই আহে তেতিয়াহলে সেনেকুৱা ধৰণৰ সংখ্যাক আমি কি বুলি কওঁ, কাল্পনিক সংখ্যা বুলি কওঁ। অকে, ঠিক আছে বাৰু। এতিয়া আমি জটিল সংখ্যাৰ সংজ্ঞানো কি সেই বিষয়ে তোমালোকৰ আগত মই আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম। অকে, জটিল সংখ্যা অলৰেডি মই কৈছো যে আই জটিল কাল্পনিক অংশ থকা সংখ্যাবিলাকক আমি কি জটিল সংখ্যা বুলি কওঁ। অকে, এই জটিল সংখ্যাৰ সংজ্ঞানো কি, আমি ইতিমধ্যে পাই অহা এ প্লাস আই বি, এ প্লাস আই বি আকারর বা আর্হির সংখ্যাটাক আমি কি বলি কও, জটিল সংখ্যা বলি কও। এনেকুয়া ধরনের আর্হির সংখ্যাটাক আমি কি বলি কও, জটিল সংখ্যা বলি কও। জ এ বি বাস্তব সংখ্যা, জ কি হব এ বি বাস্তব সংখ্যা আর আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। সো এনেকুয়া আর্হির সংখ্যা আমি কি বলি কও, জটিল সংখ্যা বলি কও। ক্লিয়ার হয়েছে? তো জটিল সংখ্যা কি যদি তোমার সংজ্ঞা লিখবলে আহে, এ প্লাস আই বি আর্হির সংখ্যাবিলাকক আমি জটিল সংখ্যা বলি কও। ওকে, ইয়াতে সেই জটিল সংখ্যাক আমি সাধারণতে স্মল জেড আকরে বুঝাও, বুঝি পাবা, স্মল লেটার জেড আকরে আমি জটিল সংখ্যাবিলাকক বুঝাও। গতি উই ক্যান রাইট জেড ইকুয়াল টু এ প্লাস আই বি, বুঝি পাইছা? নিশ্চয় তোমালোকে বুঝি পাইছা, মই তোমালোকক চেষ্টা করে আছো যাতে পুঙ্খানুপুঙ্খ রূপে তোমালোকে বুঝি পাওয়া, আর মোর ভিডিও চার পিছন যাতে তোমালোকর টিউশনের এই সময় যাতে নষ্ট নষ্ট করব না লাগে, তোমালোকে মই এতিয়া সপ্তাহ দুটা ভিডিও দিবলৈ যত্ন করিম। ওকে, যেহেতু মই চারিটা ক্লাস, চারিটা সাবজেক্ট, ধরা ক্লাস 9-10 ম্যাথ, 9-10 এডভান্স, 9 এডভান্স নেক্সট ভিডিওত আরম্ভ করিম, গতি মই এটা কম পাও, গতি তোমালোকক ভিডিওখিনি অকনমান দীঘল করে দিম, গতি তোমালোকে গোটেইখিনি ভিডিও চালেহে তোমালোকে বুঝি পাবা। ওকে, এডভান্স যেহেতু অলপ কোর্স লেন্দি, গতি অলপ বেশি হব। ওকে, সো এইখিনি হল কি আমার জটিল সংখ্যা সংজ্ঞা। ইয়াত আমি এনেকৈ লিখিব পারো যে ইকুয়াল টু এ প্লাস আই বি, যত এ বি কি বিলাংস টু আর, আর আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, এইটো অলরেডি আগতে কৈছো। ওকে, এইখিনি হল জটিল সংখ্যা। এতিয়া জটিল সংখ্যার সংহতিক আমি সি আকারে বুঝো। ওকে, সি ইকুয়াল টু কি হব, আমি যদি সংহতি আকারত বুঝাও, সংহতিক আমি দ্বিতীয় বন্ধনীরে নির্দেশ করো, গতি ইয়া দেখি হব এ প্লাস আই বি, আই বি যাতে এ বি বিলাংস টু আর, আর কি আছে আর ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। গতি এই জটিল সংখ্যার সংহতিক আমি সি আকরের নির্দেশ করো। ওকে, এটা তোমালোকে বুঝি পেয়েছে নিশ্চয় যে জটিল সংখ্যার সংহতি জটিল চলক বলেও কোয়া হয়, আর সেই কারণে আমি কি এই সি জটিল চলক, ইয়াক সিকে কি বলি কোয়া হয়, জটিল চলক বলেও কোয়া হয়, জটিল চলক।
ওকে এতিয়া আমি নেক্সট পার্ট লৈ আহোঁ নেক্সট পার্টত আমি কৰিম কি যে এই যে জটিল সংখ্যা যে তোমালোকে পঢ়িছিল নহয় যে জটিল সংখ্যাত কি পঢ়িছিল এটা পার্ট হল কি এইটো আৰু এটা পার্ট হল এইটো যেটো আই লগত আছে এইটো কোৱা হয় বাস্তৱ পার্ট রিয়েল পার্ট বাস্তব অংশ বলে কোৱা হয় ওকে আৰু এই বিটো যেহেতু আই লগত আছে ইমেজিনারি পার্টর লগত আছে গতি এইটো ইমেজিনারি মানে কাল্পনিক ইয়াকে কি বলে কোৱা হয় কাল্পনিক অংশ বলে কোৱা হয় ওকে ইয়া কি বলে কোৱা হয় কাল্পনিক অংশ বলে কোৱা হয় ওকে গতি এ প্লাস আই বি আর হি জটিল সংখ্যাটা কি এ আমি কি বলি কো বাস্তব অংশ রিয়েল পার্ট ওকে আর ইয়া কি বলি কো হয় আই বি আই বি এই বি আমি কাল্পনিক অংশ বলি কোয়া হয় ওকে এতিয়া আমি ইয়া এনে কই লিখিব পারো যে এই জটিল সংখ্যাটোর কি হব রিয়েল পার্ট হব এ এনেকৈ লিখিব পাৰো গতিকে রিয়েল পার্ট অফ এ প্লাস আই বি ইকুয়াল টু কি লিখিম রিয়েল পার্ট হব এ তাৰপিছত কি কাল্পনিক অংশ ইমেজিনারি পার্ট অফ এ প্লাস আই বি ইকুয়াল টু বি এটা আমি মনত রাখব লাগবে ওকে নিশ্চয় তোমালোকে জটিল সংখ্যার সংজ্ঞা জটিল সংখ্যাটো ন কি সেই বিষয়ে তোমালোকে বুঝিব পাইছে ওকে এতিয়া আমি পড়ি যে যদি মুছি দিছো তোমালোক আৰু ভালকৈ এখনি দেখা ভালকৈ বুঝিবলৈ যত্ন কৰিবা ইয়াতে যদি এ ইকুয়াল টু জিরো তেতিয়াহলে এইটো কোৱা হয় এইটো আই বি কোৱা হব কি বিশুদ্ধ জটিল হব বিশুদ্ধ কাল্পনিক বিশুদ্ধ কি বিশুদ্ধ জটিল সংখ্যা বুলি কোৱা হয় ওকে ইয়াক কি বুলি কোৱা হব বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা ওকে ইয়াকে কি বুলি কব বিশুদ্ধ কাল্পনিক কারণ কাল্পনিক হে আছে এই জটিল সংখ্যাটোর বিশুদ্ধ ই ইয়াক কি বুলি কয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বুলি কোৱা হয় আৰু আৰু যদি এই এইটোর এই জটিল সংখ্যাটোর যদি বি ইকুয়াল টু জিরো হয় বি ইকুয়াল টু জিরো হলে কি হব এই গটিখিনি জিরো গতি এ থাকিব গতিকে ইয়াক কি বুলি কোৱা হব এ বাস্তব সংখ্যা বুলি কোৱা হব ইয়াক এটো কি হব বাস্তব সংখ্যা বুলি কোৱা হব সো এইখিনি আছিল তোমালোকৰ কি জটিল সংখ্যা আৰু কাল্পনিক সংখ্যা তোমালোকৰ কি আছিল ভা আৰু লগতে জটিল সংখ্যা সংজ্ঞা ওকে এতিয়া আমি বাস্তব সংখ্যার প্রমিত জোড় হিসাবে জটিল সংখ্যা নকি সেই বিষয়ে শিকিম আমি জানো নহয় জেড ইকুয়াল টু এ প্লাস আই বি এটা জটিল সংখ্যা ইয়ার ক্রমিত জোর হব এ বি কুমা বি এটো কোৱা হব এ কুমা বি অর্থাৎ তোমাক এটা জটিল সংখ্যা দিয়া হল থ্রি আই থ্রি আই দিলে তেতিয়া ইয়ার ক্রমিত জোর কি হব থ্রি টু কুমা থ্রি ওকে গতি এইটো তোমালোক লাগিব আর কো ক্রমিত জোরের যোগফল ক্রমিত জোরের যোগফল যদি কয় ক্রমিত জোরের যোগফল করে তোমালোকে এইটো সোয়া ইয়াক আমি কি লিখিম যে এ লগত কি আছে ইয়াতে এ মান আছে এ মান আছে এ এ মান আছে কিমান ওয়ান ইয়ার লগত ওয়ান জিরো প্লাস ইয়াতে কি আছে বি বি মান কিমান আছে ইয়াতে বি দিয়া বি দিলে ইয়াতে আই জিরো হব এ মান জিরো হব আর বি মান ওয়ান হব এইটো হল প্রমিত জোরের যোগফল হিসাবে আমি বাস্তব সংখ্যার ক্রমিত জোরক জটিল সংখ্যাক আমি ক্রমিত জোরক যোগফল হিসাবে প্রকাশ করিব পারো ওকে
আশা করো তোমালোকৰ আগত মই আগবঢ়োৱা আজি এই ভিডিওটি তোমালোকে ভালকৈ বুজি পাইছা। ওকে, গতিকে এইখিনিয়ে আছিলে আজিৰ বিষয়বস্তু। আজি মই তোমালোকৰ আগত আলোচনা কৰিলোঁ জটিল সংখ্যা সংজ্ঞা, জটিল সংখ্যাৰ প্ৰমিত যোগ আৰু প্ৰমিত যোগৰ যোগফল। ওকে, থেংক ইউ ফৰ ৱাচিং।